ব্লগ চ্যানেল, আর এখন বাজে সকাল 9টা। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো এটা হলো আমার সকালের টিফিন, এটা হলো মশলা ওটস। তো এই মশলা ওটসটা আমি জাস্ট ফার সিদ্ধ করে নিয়েছি, তো এটাই হলো আমার এখন সকালের টিফিন। তো চলো আমি টিফিনটা করে তোমাদের সাথে আবার গল্প করতে ফিরে আসছি। তো চলো, দুপুরের লাঞ্চ মেনু। তো এখানে আছে ভাত, তারপরে আছে এখানে আছে আম ডাল, আর এখানে আছে রুই মাছের ঝাল, আর এখানে আছে সর্ষে ইলিশ, এটা সর্ষে ইলিশ, আর এখানে আছে বাঁধাকপি, এখানে আছে বেগুন ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা। এটা হচ্ছে আজকে সানডে লাঞ্চ মেনু। তো চলুন আমি লাঞ্চটা করে নিই, তো লাঞ্চটা করে নিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। তো চলো। তো হাই গাইজ, এখন আমি একটু ইনস্টা শ্যুট করছিলাম, অ্যাকচুয়ালি ইনস্টাতে একটু ভিডিও করছিলাম, যার জন্যে আমি একটু রেডি সেডি হয়েছি। তো এবারে তার কিছুটা করেছি, করার পর ভাবলাম যে একটু তোমাদের সাথে একটু কথা বলে নিই, একটু ইন্ট্রো করে নিই। তো তোমরা কিন্তু যদি আমার ইনস্টাগ্রাম আইডি মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না জেনে থাকো, তাহলে আমার ইনস্টাগ্রাম নেম কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখতেই পারো। আর এই যে একটা কিউট, এখানে দাগে দেখো তুমি, ও বাবা গেলে গেলে এই তো হাই বই দা, হাই হাই ব হাই বলো, হাই বলো, তাতা তাতা দিচ্ছ, তাতা বলো, হাই বলো বলো, হাই। সে এখন হাই বলবে না, বাট হাত না নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এটাই তোমরা হাই ধরে নাও, তাই না? ওই যে শুনছো বুঝু, ওই যে বুঝু বুঝু। তো চলো আমি বাকি ইনস্টাগ্রাম ভিডিওটা করে নিই। আর ভিডিও করার জন্য ফ্যানটাকে বন্ধ করে রেখেছি, প্রচন্ড গরম লাগছে। কি বই কি হবে বই যে, তুই কি পড়বি? দেখ পর তো কি আছে, পর। হ্যাঁ পড়েছিস? কতটা পড়লি? বই নিমেছি টানটা নিয়ে করিস না, বই ছেড়ে গেলে বার করে দেবে ঘর থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার বই পরে পড়বো, আবার একটু পরে বই পড়বো, এখন আবার বই পড়তে নেই। তো চলুন আমি একটুখানি ইনস্টা ভিডিও করে নিই, আর কিছুক্ষণ একটু হাওয়াটা খেয়ে নিই, কারণ প্রচন্ড গরম লাগছে। তো সেই কারণে তো বলে দাও বাই, বলে দাও বাই, বাই বলো, বাই এখানে 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 এখানটায় বলো, বাই বলো, বাই বলো, বাই। তো যাই হোক, বাইও বলবে না, হাইও বলবে না, কুচু কুচু। তো চলো। তো হাই গাইজ, তো তোমরা দেখতেই পেলে সন্ধ্যেবেলা আমি কি করলাম না করলাম সবই তোমাদেরকে জানালাম। তো সন্ধ্যেবেলা একটুখানি রিলস টিলস করে আর কোনো কিছুই করিনি, অ্যাকচুয়ালি বাড়িতে পিসি পিসা এসেছিলো, তো তাদের সাথে একটুখানি গল্প গুজব করছিল। সন্ধ্যে মানে সকাল থেকে স্পেসিক্যালি ব্লগটা করা সে কারণেই হয়নি, তো তারা এসেছিলো, তাদের সাথে একটু গল্প গুজব করছিলাম, আর আমি তাদেরকে ক্লিপে নিইনি, কারণ তারা এতটা কমফোর্টেবল নয় ক্যামেরায়, তো সে কারণেই আমি তাদেরকে আর নিইনি। তো সন্ধ্যেবেলা মানে সকালবেলা তো আমার ওই করেই কেটে গেল, আর তারপর সন্ধ্যাবেলা রিলস টিলস করে তারপর ওনার সাথে একটু কথাবার্তা বললাম, বলে টলে এবার তারপর ওনারা যখন চলে গেল, তারপরে আমি একটুখানি বসে বসে একটুখানি ফোনে একটু গেম খেলছিলাম, তো তারপরে একটু এডিটিং করছিলাম। তো করার পরে তারপরে এখন হঠাৎ মনে হলো মানে কিছুক্ষণ আগে যে দূর আর ভালো লাগছে না, তো এক একটা টাইমে হয় না, একটা জিনিস করতে করতে বোরিং টাইপের লাগে, তো সেই কারণে আমি এখন কম্পিউটার সরি ল্যাপটপে
এখানে ল্যাপটপে আমি এখন বসে বসে কার্টুন দেখছিলাম, মানে এটা একটা কার্টুনের মুভি, তো এটা দেখছিলাম। তো সেই জন্য আমি ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে কথা বলি, সন্ধেবেলা রিলস করছি, ওটা বলার পর আর কোনো কিছুই তোমাদেরকে বলা হয়নি, তো সেটাই বললাম। আর তোমরা আমার চশমার এই জায়গাটা একটুখানি গোল গোল দেখতে পাবে, সেটা হলো রিং লাইট, তো অ্যাজ ইউজুয়াল। তো চলো আমি কার্টুনটা যেটুকুনি আছে শেষ টেস করে নিই, তোমাদের সাথে আবার কথা বলছি।